নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো ভালো খবর বন্ধুরা সবার জন্য স্থায়ী পদে কলেজে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইন আবেদন চলছে বর্তমানে তো আপনারা অনলাইন আবেদন কীভাবে করবেন এবং আপনাদের নোটিফিকেশনে কী কী ডিটেলস রয়েছে আপনাদের এজ এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকুন আপনি আমার দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পোস্ট অ্যাপ্লাইট ফর কোন পোস্টে আপনি আবেদন করছেন তো কোন কোন পোস্ট রয়েছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এই স্থায়ী লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে সরাসরি আপনার অনলাইন আবেদন করতে পারবেন তো কোনো রকম আপনাদের ফি পে করতে হবে না ঠিক আছে কোনো রকম আমাদের ফি অ্যাপ্লিকেশন ফি নেই রকম চার্জ আপনাদের দিতে হবে না তো স্থায়ী পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রথমে যেটা পোস্ট রয়েছে কেসিআর তারপর গ্রুপ ডি পোস্ট রয়েছে ল্যাপটপের অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ল্যাবোরে অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ট্রেড ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট স্টেট অফ ডিসিপ্লিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে লেকচার ইন কেমিস্ট্রি রয়েছে লেকচার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তারপর লেকচার ইন কম্পিউটার সায়েন্স টেকনোলজি লেকচারার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে লেকচারার ইন হিউমিটিস রয়েছে লেকচারার ইন ম্যাথামেটিক্স রয়েছে লেকচার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে লেকচার ইন ফিজিক্স রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক তো এলডিসি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আপনাদের স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর রয়েছে তারপর ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড ডিসিপ্লিন অফ কার্পেন্টারি রয়েছে তো অনেক পোস্ট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন কোন পোস্টে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ এখানে রয়েছে আপনারা যদি গ্রুপ ডি পোস্টে আবেদন করেন তো ডি অপশান আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো তারপর এখানে আপনাদের বেসিক ইনফরমেশন কিছু চেয়েছে প্রথমে রয়েছে ফার্স্ট নেম তারপর মিডিল নেম রয়েছে তারপর আপনাদের লাস্ট নেম রয়েছে অবশ্যই আপনারা লিখে দেবেন ঠিক আছে তারপর চলে আসছি নেক্সটে গার্জেনের ফার্স্ট নেম রয়েছে তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম রয়েছে তারপর চলে আসছি নেক্সটে ক্যাটাগরি রয়েছে আপনাদের কোন ক্যাটাগরিতে রয়েছেন অবশ্যই আপনারা লিখবেন তো ক্যাটাগরি অবশ্যই আপনারা ক্লিক করবেন এস সি না এস না ওবিসি কোন ক্যাটাগরিতে রয়েছেন অবশ্যই আপনারা চুজ করে নেবেন তারপর ইউজুইং অথরিটি সার্টিফিকেট আপনাদের সম্পূর্ণ ডিটেলস সেখানে আপনাদের ভরতে হবে ইউজইং অথরিটি তারপর ইউজুইং ডেট আপনাদের এখানে দিতে হবে তারপর সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে হবে ঠিক আছে তারপর আপনাদের আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট তারপর রিলিজন আপনাদের ধর্ম আপনাদের চুজ করতে হবে তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই আপনারা লিখবেন তারপর চলে আসছে নেক্সট ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ লিখবেন নিজের এক এক চব্বিশে আপনার বস করতে হবে এখানে অটোমেটিক চলে আসবে তারপর জেন্ডার আপনাদের রয়েছে তো জেন্ডার অবশ্যই আপনার চুজ করে নেবেন মেল না ফিমেল অবশ্যই আপনার চুজ করে নেবেন তারপর আইডি তো ভোটার কার্ডের আইডি নাম্বার অবশ্যই আপনারা লিখবেন তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনি ভরবেন তারপর অ্যাড্রেস বাড়ির নাম্বার তারপর স্ট্রিট তারপর পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন তো বন্ধুরা একটু ভিডিওটি এক বড় হতে পারে অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো স্টেট অবশ্যই আপনি নিজের স্টেট অবশ্যই চুজ করে নেবেন তোমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো তারপর চলে সে নেক্সট ডিস্ট্রিক্ট চুজ করে নিবেন তারপর সাব ডিভিশন রয়েছে ব্লক রয়েছে পিন কোড রয়েছে তারপর অবশ্যই আপনার দিয়ে দিবেন তো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট্রেস অ্যাড্রেস যদি আপনার সেম হয় তো অবশ্যই আপনি এখানে সেম ক্লিক করবেন এখানে ক্লিক করার মাত্রই অটোমেটিক সম্পূর্ণ ডিটেলস চলে আসবে তো নিজের কন্ট্যাক্ট নাম্বার তো নিজে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনার এখানে লিখবেন ইমেল আইডি অবশ্যই আপনাদের স্টারমার্ক দেওয়া রয়েছে তো যেগুলো আপনার স্টারমার্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে তো তারপর চলে আসছে নেক্সট ডে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস অবশ্যই আপনি এখানে ভরবেন প্রথমে আপনাদের পিএইচডি রয়েছে তারপর পোস্ট গ্রাজুয়েশন রয়েছে তারপর গ্রাজুয়েশন রয়েছে তারপর আপনাদের এইচএস পাসের আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে তারপর মাধ্যমিক পাসের রয়েছে তো তারপর অষ্টম শ্রেণীর পাশের আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো কত শ্রেণীতে তো আপনার পাশ করেছেন সম্পূর্ণ আপনাদের ডিটেলস এখানে ভরতে হবে ঠিক আছে অষ্টম থেকে শুরু করে আপনাদের পিএইচডি পর্যন্ত এখানে কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আপনারা লিখে দেবেন ভরে দেবেন ঠিক আছে তারপর এক্সপিরিয়েন্স যদি রকম এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই আপনি লিখবেন তারপর আপনাদের তারপরে প্রথমে যেটা আপনাদের রয়েছে আপলোড ফটোগ্রাফ তারপর আপলোড সিগনেচার নিজের সিগনেচার আপনাদের আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনাদের দুশো কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে তারপর চলে আসছে নেক্সট ডে ডিক্লারেশনে তো ডিক্লারেশন অবশ্যই চেক বসে অবশ্যই টিকমার্ক করবেন ঠিক আছে তারপর ক্যাপচা তো এখানে ক্যাপচা যেটা আপনাদের রয়েছে সেম টু সেম আপনারা এখানে লিখে দেবেন ক্যাপচা টেক্সে ঠিক আছে তো তারপর নেক্সট ডে আপনাদের সাবমিট রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করুন সাবমিট অপশনে ক্লিক করার মাত্র আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো তারপর চলে আসছে নেক্সট ডে অফিসিয়াল নোটিফিকেশনে তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রথম যেটা পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তো লোয়ার ডিভিশন ক্লার্কের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে মেট্রো রিক্রুটমেন্ট তো বাই সিলেকশন থ্রু সিলেকশন কমিটি তো সিলেকশন কমিটির উপর আপনাদের রয়েছে সিলেকশন আপনাদের কীরকম হবে ঠিক আছে তো তারপর কোয়ালিফিকেশন তো এ পাস দিন মাধ্যমিক মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এলডিসি পোস্টে তারপর আপনাদের কম্পিউটার নলেজ অবশ্যই আপনার থাকতে হবে যেটা আপনাদের এখানে টোয়েন্টি ওয়ার্ড টোয়েন্টি ওয়ার্ডস আপনাদের রয়েছে পার মিনিটে ইংলিশ আপনাদের টেন ওয়ার্ডস পার মিনিট রয়েছে ঠিক আছে আপনাদের ছয় মাসের আপনাদের সার্টিফিকেট চেয়েছে তারপর এস ফর ডেক্ট রিক্রুটমেন্ট যেটা আপনাদের রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এক এক চব্বিশ আপনার বয়স ধরা হবে তারপর পে তো আপনাদের লেভেল সিক্সের স্যালারি দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো ঠিক আছে রোপার নাইনটিন আপনাদের স্যালারি থাকবে তারপর চলে নেক্সট ডে নেক্সট যেটা পোস্ট রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের সিলেকশন কমিটি এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তারপর আপনাদের বয়স আঠেরো থেকে চল্লিশ রয়েছে তো আপনাদের লেভেল সিক্সের স্যালারি দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো তারপর নেক্সট এটা পোস্ট রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে তো এটা আপনাদের রিকোয়ারমেন্ট আপনাদের দেওয়া রয়েছে সিলেকশন কমিটি রয়েছে আপনাদের তো কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে বয়স সেম আপনাদের রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো সেম আপনাদের স্যালারি রয়েছে লেভেল সিক্সে আপনাদের স্যালারি দেওয়া হবে নেক্সট এটা পোস্ট রয়েছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তো আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের স্যালারি তো সেম আপনাদের রয়েছে স্যালারি পাঁচ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো ঠিক আছে রুপা নাইনটিন আপনাদের স্যালারি থাকবে তো কমেন্সমেন্ট ডেট আপনাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ষোলো তিন থেকে এবং আপনাদের ক্লোজিং ডেট রয়েছে আপনাদের একুশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে তো ইলেকশন অবশ্যই বয়সের ছাড় রয়েছে গভর্নমেন্ট গ্যালেক্সি রুলস রয়েছে সেই আপনাদের ছাড় দেওয়া হবে পাঁচ বছর এসসে এস টি এবং তিন বছর অবশ্য প্রার্থীদের ইলেকশন রয়েছে বয়সে ছাড় তারপর নেক্সট নেক্সট পোস্টে পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট রয়েছে ঠিক আছে তো এটাও আপনাদের রয়েছে রয়েছে সিলেকশন কমিটি তো আপনাদের কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণীর পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বয়স আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো স্যালারি আপনাদের লেভেল ওয়ানে স্যালারি দেওয়া হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো আপনাদের রুপা নাইনটিনের স্যালারি থাকবে ঠিক আছে তো ভ্যাকান্সি তো টোটাল আপনাদের দশটি টোলার সুন্দরপদের সংখ্যা রয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে আপনার কি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ডিভাইড রয়েছে ইউআর রয়েছে দুই ইউআরইসি রয়েছে এক এসসি রয়েছে এক এসসি সি এক রয়েছে এস এসটি রয়েছে এক ও বিসি রয়েছে এক তো এক টোটাল একটা একটু টোটাল সুন্দরপদের সংখ্যা রয়েছে টোটাল সুন্দরপদের সংখ্যা রয়েছে দশ ঠিক আছে তো এটা অনলাইন অ্যাপ্লিকেশন ডেট ষোলো তিন এবং আপনাদের একুশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তারপর চলে আসি নেক্সট ডে তো নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আর্দ্যাপ অন্নদা পলিটেকনিক কলেজে ঠিক আছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে গভর্নমেন্ট অফ স্পন্সার তো আপনাদের এডিপি নাম্বার দেওয়া রয়েছে জিরো ফোর সিলাস টোয়েন্টি ফোর ডেট রয়েছে ষোলো তিন চব্বিশ তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো কলেজ ওয়েব ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড ভিজিট করার পর সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউন করতে পারবেন সঙ্গে অনলাইন আবেদন করার লিঙ্কও আপনারা পেয়ে যাবেন ঠিক অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন তারপর চলে আসে নেক্সট ডে অ্যাপোন্টিং অথরিটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপোয়টিং অথরিটি এখানে দেওয়া রয়েছে অধ্যাপিত অন্যদ্যা পলিটেকনিক কলেজ রয়েছে দক্ষিণেশ্বর কলকাতা সেভেন তিনপুর জিরো সেভেন সিক্স তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে তো সব জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন প্লেস অফ পোস্টিং এখানে কলেজের নাম দেওয়া রয়েছে তারপর ওরা আসলে নেক্সট ডে পোস্ট ডিটেলস এবং ভ্যাকান্সি ডিটেলসে এলডিসি যেটা পোস্ট রয়েছে টোটাল সম্পত্তির সংখ্যা রয়েছে তিনটি তো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট রয়েছে একটা লোক সুন্দর সংখ্যা রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট একটা লোকদের সংখ্যা রয়েছে ক্যাশের আপনাদের রয়েছে টোটাল একটা লোক সন্ধের সংখ্যা রয়েছে ঠিক আছে তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে অবশ্যই দেখে নেবেন অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন ওখানেই